মানিকগঞ্জের নিখোঁজ হওয়ার দুদিন পর এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে সবজি ব্যবসায়ী তমসের আলী আশুলিয়ার বাইপালে যাবার কথা বলে শিবালয়ের বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল দুপুরে তার লাশ পাশের গ্রামের একটি চরে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরে লাশটি শনাক্ত করেন স্বজনরা। উনি বাড়িতে বাইরিয়ে বলছে আমি বাইফিল যাবো, বাইফিলতে বরং গেল আসুম, বিকালে হাট করে বাড়ি আসুম। তারপর আমি মোবাইল করি যে ব্যবসা করে তার সাথে, হে কইছে হাটে আসে নাই। আমার মেয়ের জামাই যারা মারছে তাকে লাশের গায়ে বাহ্যিক কোনো আঘাত বা ক্ষতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তো পোস্টমর্টের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বলা যাবে নিশ্চিতভাবে সে কিভাবে মারা গেছে।